তিন বোন ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পথে তিন বোন একসাথে মারা গেছে, ফ্যামিলির তিন বোন একসাথেই চলে গেছে। আমরা তো বাসায় চলে যাবো, আমিও তো যাবো, সবাই যাবে। আল্লাহ না করুক কার এই দুর্ঘটনা, কত মানুষ চলে যাবে। ঢাকা থেকে নাকি 2.5 কোটির মতো মানুষ ঈদের ছুটিতে বাসায় যাবে, জরিপ করেছেন আমার মনির ভাই তো মনে করলেন। 2.5 কোটির মতো মানুষ নাকি ঢাকাতে বাসায় যাবেন, কতজন গাড়িতে যাবেন, লঞ্চে যাবেন। আল্লাহ না করুক, জানি না কার ঈদ নাই, কার কপালে কাফনে কাপড় আছে, কার জন্য কাফনে কাপড়টা তৈরি হয়ে আছে, কার বাড়িতে না জানি কান্নার মেলা জমবে ঈদের সময়। এই রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তায় দান করতে হয়, এই দানগুলো বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আমিন। মাও নাই বাবাও নাই, দোয়া চেয়েছেন লাইলাতুল কদরের রাত্রিতে 2,500 টাকা, জোরে বলেন না মারহাবা, মারহাবা বলেন না রে তকবীর, হায় আল্লাহ, তোমার বান্দা 2,500 টাকা শেষ মুহূর্তে তোমার ঘর মসজিদের জন্য নাম লেখাই দিলেন, কাল পরশুর মধ্যে টাকাটা দিয়ে দিবে। আল্লাহ আব্বা আম্মা অন্ধকার খবরে গেছে, হয়তো মনে পড়ে গেছে মার কথা, হয়তো আব্বার স্মৃতিটা চোখের সামনে ভাসতেছে, মার চেহারাটা চোখের সামনে তুলে ধরছেন। আজকে মা বেঁচে থাকলে, আব্বা বেঁচে থাকলে ঈদের জন্য শপিং করতেন, কাপড় কুচুপড় কিনতেন, জামা কাপড় কিনতেন, আব্বা আম্মারে দিতেন। আজকে আব্বা আম্মা অন্ধকার কবরের মধ্যে ঘুমায় গেছে, আয় আল্লাহ 2,500 টাকা দিলেন, তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে জোরে বলেন আমি। আল্লাহ ওর কামাই কাজের মধ্যে বরকত দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের হাত থেকে যেন আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সেই জন্য দান সদকা সবসময় করবেন, বালা মুসিবত থেকে দান সদকা আপনাকে হেফাজত করে, আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেশি কষ্ট দিলাম মনে হয় তাই না, গরম লাগছে না? আল্লাহর জন্য একটু কষ্ট তো করতেই হবে, জাহান্নামের আগুন তো আরো কষ্ট, কিয়ামতের দিন তো 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে এক জায়গায়, এক জায়গায় দাঁড়া লাগবে 50,000 বছর। যা বলছি এটাই রাই, সেটাই সত্য। আর এখন এই গরমের মধ্যে একটু সহ্য হয় না, কষ্ট হয়, একটু ট্রেনিং কম, তাহলে কিয়ামতের একটা দিন 50,000 বছর এক জায়গায় দাঁড়াবেন, একটু শরীরে দাঁড়াবেন, সে সুযোগটা নেই। মানুষ লতা পাতার মতো দাঁড়াইয়া যাবে, কচু গাছ দেখছেন কিনা সিরাজগঞ্জের বাজারে কচু গাছের লতা পাতা বের হয়, রব্বে কারিম বলেন লতা পাতার মতো মানুষগুলা কবর থেকে উঠতে থাকবে। ইদা অপায়াতি লাফিয়া লাইসা লি অপায়াতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, গোটা দুনিয়ার পাহাড় পর্বত বিল্ডিং ঘর বাড়ি ঘর সব কিছু দালান কোটা মুহূর্তের মধ্যে তুলার মতো সব ভেঙ্গে চুরমার হয়ে উঠতে থাকবেন, উঠতে থাকবেন। লাইসালি অপ্রাতিহা কাযিবা সব বিক্ষিপ্ত হয়ে যাবে মুহূর্তের ভিতরে, কিসের 100 তলা কিসের 500 তলা বিল্ডিং, গোটা দুনিয়ার বাড়ি ঘর বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে উঠতে থাকবেন। লাইসালি অপ্রাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া আবার পুরস্কার দিবেন, মানুষগুলা লতাপাতার মতো তখন কবর থেকে দাঁড়ায় যাবেন, সব উঠতে থাকবেন, কবরগুলা সব ফেটে যাবে, যে যেখানে শুয়ে আছেন সেখানে কবর ফেটে যাবে, মানুষগুলা কিয়ামতের দিন দাঁড়ায় যাবে, সবাই দৌড় মারবে পশ্চিম দিকে কেবলার দিকে আরাফার মাঠ, ওই আরাফার মাঠটাই হবে কিয়ামতের দিন সেখানে বিচারের মাঠ। আপনার কবর গোরাত হতে পারে কিন্তু দৌড় মারবো কবে, আরাফার দিকে। এখন চিন্তা করতেছেন আরাফার মাঠটা কত দূর, দৌড়াইতে অনেক সময় লাগবো না, আল্লাহ আরাফার মাঠটা এত বড় করে দিবেন যেখানে দাঁড়াইবেন এখানেই মাঠ প্রসারিত হয়ে যাবে, দাঁড়াবেন আরাফার ময়দানে, সেখানে যে যেখানে দাঁড়ায় যাবেন আল্লাহ সূর্যটা টেনে আনবেন মাথার উপরে আনবেন, সেটিং করে দিবেন, ছাদ হয়ে যাবে, গোটা সূর্যের ছাদ হবে, তামা হবে, জমিন মাটি থাকবে না, সব তামা, একদম তামা। আল্লাহ তামা বলছেন কেন, তাফসীর তারকা বলেছেন তামার এ পিঠে গরম ও পিঠে গরম, লোহার এখানে গরম হইলে এ পাশে গরম থাকে না, এখানে গরম আগুন ধরাইবে এ পাশে গরম হয় না, কিন্তু তামা এক জায়গায় দিবেন পুরাটাই গরম। আল্লাহ বললেন এটা তামা, নিচেও গরম উপরে গরম পুরো দুনিয়াটা গরম, এই সেটিং করা হবে। আল্লাহ বলে ইস্টপ, যে যেখানে আছে দাঁড়ায় পড়ো, 50,000 বছর মাঠ হবে, আল্লাহ রাশি খুঁজছে হবে, রব বসবেন, সেদিন এই হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হায় আল্লাহ লাইলাতুল কদরের রাত তোমার কাছে ভিক্ষা চাইও, কুদরতের পায়ে ধরে বলি আল্লাহ ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন সেদিন আমাদেরকে দাঁড় করে সূর্যের আলো দিয়া মাথার মগজগুলা ফেটে চৌচির হয়ে যাবে, ফেটে টাস টাস করে মাথার মগজগুলা ভাগ হয়ে যাবে, বাতের মারের মতো টপ টপ করে মারগুলা ছিটকে পড়তে থাকবে, বাতের মার
জম টপকে টপকে পড়ে, মগজগুলো টপকে টপকে পড়বে, জিব্বাটা নাভিস্থল পর্যন্ত শুধু এরকম করে ঝুলবে, চামড়াগুলো গলে যাবে, কঙ্কর হয়ে যাবে, একটা মানুষ মরবে না, সব দাঁড়ায় থাকবে 50,000 বছর। হায় রব্বে কারীম, ওই কিয়ামতের কঠিন দিবসটা তোমার কাছে ভয় পায়ও? আজকে লাইলাতুল কদরের রাত্রিতে তোমার কাছে দোয়া করি, আল্লাহ বিচার দিবসটা আমাদের সকলের জন্য সহজ করে দিয়েন। আরশে আজিমের যেখানে ছায়া হবে, হায় আল্লাহ আমার গোরাত মসজিদের সমস্ত মুসল্লিদেরকে আজকে লাইলাতুল কদরের বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আরশে আজিমের উপরে যে ছায়াটা থাকবে, রব্বে করিম দয়া করে মায়া করে আপনি সমস্ত মুসল্লিদেরকে একটু ছায়ার নিচে আমাদের জায়গার ব্যবস্থা করে দিয়েন। আমিন। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমিন। দোয়া এখন হবে, এখন একটু জিকির করে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দোয়ার পরেই তারাবি জামাত হবে, তারাবি জামাতের পরেই রাত জাগবেন ইনশাআল্লাহ। এখনই শেষ করছি, 10টা বাজে, এবার আমাকে যেতেও তো। আর লাইলাতুল কদরের নামাজ পড়বেন, অন্য অন্য নামাজ যেরকম পড়েন এইরকমই, কদরের নামাজ এরকমই নামাজ, কোনো বেশকম নাই। আপনি 100 3 বার পড়বেন, 100 5 বার পড়বেন না, এমন কোনো বিধি নিষেধ নাই। এটা যারা ওই যে আছে সঠিক বই পেয়েছিল, আগে কিছু নামাজ শিক্ষার বই, ওর ভিতরে বিভিন্ন কিছু দেওয়া আছে, এগুলো সহি বই না, এগুলো সঠিক বই রাস্তাঘাটের, এগুলো না। আপনি ভিন্ন যেভাবে নামাজ পড়েন এভাবে, যে যে সুরা দিয়ে পড়েন এই সুরা দিয়ে নামাজ পড়বেন। একটু পানি আমার খাওয়ানো হচ্ছে স্যার। 2 রাকাত করে লাইলাতুল কদরে নামাজ পড়বেন, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ। হ্যাঁ, 2 রাকাত। এখন নামাজ পড়েছেন 4 রাকাত 8 রাকাত 10 রাকাত, নির্দিষ্ট নামাজ নাই যে আপনাকে 1,000 রাকাত পড়া লাগবে। অনেকে 50 রাকাত কম কম পড়া লাগবে না, কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই। আপনি পড়বেন, অর্থাৎ সারা রাত জাগরণ করবেন, জাগ্রত থাকতে হবে, নামাজ পড়ছেন 8 রাকাত, এখন বসে বসে জিকির করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন 100 বার, আস্তাগফিরুল্লাহ পড়েন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এবার আবার একটু কোরআন শরীফ পড়েন। যখন কোরআনটা নেবেন সামনে, বিনয়ের সাথে নেবেন, আজকে কোরআন নাযিলের রাত তো, বিনয়ের সাথে নিয়ে কোরআনটা পড়বেন আর মনে করবেন, রব এই কোরআনটা আজকে নাযিল করছেন, আজকে আসছে, এটা এখন আমার সামনে, আমি পড়তেছি, আপনি বসে বসে শুনতেছেন, আমি যা পড়তেছি সব আমি শুনতেছেন, আমি বলনেওয়ালা আর শ্রোতা আজকে আল্লাহ নিজের শ্রোতা হয়ে আমার কোরআনটা শুনতেছে, তাকায় রয়েছে, বান্দা পড়তেছে যে আমি এটা আজকে নাজিল করছি আর আমার আজকে নাজিলকৃত কোরআন আমার এই বান্দাগুলা পড়তেছে, আল্লাহ নিজে তাকায় তাকায় দেখেন আপনার কোরআনগুলা, আল্লাহ গভীর মনোযোগের সাথে শুনতে থাকেন, শুনতে থাকেন, শুনতে থাকেন। আপনি এই মনোভাব দিয়ে কোরআনটা পড়বেন, আবার নামাজ পড়বেন, আবার কোরআন পড়বেন, অর্থাৎ এভাবে করে রাত্রে জাগরণ করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন বলেন আমিন। আমিন।